সিদ্দিকে আকবর সিদ্ধান্ত নিলেন যে আমি কি আমার জীবন বাঁচাবো নাকি রাসূলুল্লাহর তাযীম করব। আপনাকে তাযীম করতে গিয়ে তার জীবন থেকেও আপনার তাযীমকে বড় মনে করে তার জীবন তিনি দিয়ে দিয়েছেন, এক পর্যায়ে শহীদ হয়েছেন রাসূলুল্লাহর তাযীমের কারণে, রাসূলুল্লাহর সাহাবী হওয়ার কারণে, আব্দুল নাসু বাদুল আম্বিয়া হওয়ার কারণে সিদ্দিক আকবরের জান রাসূলুল্লাহ ফেরত দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি রাসূলকে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসেবে, শাহেদ মানে উপস্থিত, যিনি দেখেন তিনি সাক্ষী দিবেন। সেই জন্য আল্লাহ পাক বলেন শাহিদা, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি আমার বান্দাদের আপনার উম্মতদের সাক্ষী প্রদানকারী হিসেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাক্ষী কে দেন? আপনি যে কোনো আদালত, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, জাজ কোর্ট বলেন, যে কোনো কোর্টের মধ্যে যদি আপনি সাক্ষী দেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি ঘটনাস্থলে ছিলেন, আপনি দেখছেন, আপনি কি পরিদর্শনকারী, এটা জিজ্ঞাসা করবেন। তো আল্লাহ পাক বলেন শাহিদা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি আমার বান্দার আমার আপনার উম্মতের সাক্ষীদানকারী শাহেদ হিসেবে, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এবং জান্নাতের সুসংবাদ, নামাজ পড়লে আল্লাহ পাক কি দিবেন, রোজা রাখলে কি দিবেন, হজ করলে কি দিবেন, যাকাত দিলে কি দিবেন, মা বাবার সেবা করলে কি দিবেন, এভাবে ভালো আমলের জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আপনাকে আমি প্রেরণ করেছি। এরপরে ওয়া নাযীরা, আরো প্রেরণ করেছি আপনাকে জাহান্নামের ভয় দেখানোর জন্য, সুদ খেলে কি গুণ হবে, সুদ খাওয়ার পরিণত কি, ঘুষ খাওয়ার পরিণতি কি, জেনা করার পরিণতি কি, নামাজ না পড়ার পরিণতি কি, এইভাবে জাহান্নাম থেকে মানুষদেরকে ভয় করার, ভয় দেখানোর জন্য, জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল আপনাকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই বিষয়টি মুখ্য বিষয়, আল্লাহ পাক বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। সুবহানাল্লাহ বলেন, তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এখানে ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিলেন, কাফেরদেরকে নয়, ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমান আনার পরে যারা ইমান এনেছো তোমাদেরকে বলছি আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। সুবহানাল্লাহ বলেন, তাহলে আল্লাহ পাক যেহেতু ইমানদারকে ইমান আনার জন্য বলছেন, এখানে ফ্যাক্ট আছে না নাই, সমস্যা আছে না নাই, নিগুঢ় রহস্য আছে না নাই, আল্লাহ পাক বলেন ইমানদারকে ইমান আনার জন্য বলেছেন। কি জন্য? যে আল্লাহ পাকও জানেন অনেক মুসলমান আছে যারা শুধু নামে মুসলমান থাকবে, নামে মুসলমান থাকবে, সেই জন্য রাসূলে পাকের প্রতি নিগুঢ় বিশ্বাস রাখার জন্য আল্লাহ পাক বলেছেন হো ইমানদারগণ, তোমরা আবার ইমান আনো, ইমানকে মজবুত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ইমান আনো, ওয়াতুআযযিরুহু ওয়াতুআক্কিরুহু, এবং আমার রাসূলকে সাহায্য করো, আমার রাসূলকে তাযীম করো, আমার রাসূলকে ইজ্জত করো, আমার রাসূলকে সম্মান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে রাসূলকে সাহায্য করা মানে কি? টাকা দিয়ে সাহায্য করা, মাদ কানা দিয়ে কানা ভিনা দিয়ে সাহায্য করা? ন, এটা সাহায্য মানি রাসূলে পাক যে দিন নিয়ে পৃথিবীতে এসেছেন সেই দিনকে সাহায্য করা, সেই দিনের প্রতি নিগুঢ় বিশ্বাস রাখা, দিনের কল্যাণে ভালো কাজ করা। সেই জন্য আল্লাহ বলেছেন তোমরা রাসূলকে সাহায্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে সাহায্য করা মানে কি? রাসূলের দিনকে সাহায্য করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, দিন ধর্মের কাজে সাহায্য সহযোগিতা করা, এটাকে বলা হয় যে সাহায্য করা, রাসূলকে সাহায্য করা, রাসূলকে সর্বোচ্চ তাযীম করা, রাসূলকে সর্বোচ্চ
তাআজিম করা এবং ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ পাক বলেন সর্বশেষ যে তোমরা আমার তসবিহ পড়ো এবং সকাল সন্ধ্যায় আমার তসবিহ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে রসুলকে সাহায্য করা, রসুলের প্রতি ঈমান আনা, রসুলকে তাআজিম করা, রসুলের তাআজিমের চাইতে বড় আমল আর কোনো আমল নাই বলেন না? আছে। আপনি একটু যদি সাহাবায়ে কেরামদের জীবনী একটু গেড়ে দেখেন, বুঝে দেখেন, তৎমধ্যে নম্বর ওয়ান যে সাহাবির নাম উঠে আসবে তিনি হচ্ছে সৈয়দনা সিদ্দিকে আকবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবি যিনার সম্পর্কে জানেন না পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ নাই। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রিতে আল্লাহর নবীর সঙ্গে, আপনারা ঘটনা জানেন সেই জন্য সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য বলছি, রসূলুল্লাহর সাথে যখন গার সুরের কিনারায় গেলেন, সৈয়দনা সিদ্দিক আকবর রসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রসূলুল্লাহ, নবী গো, আপনি সব কিছুর আগে, সব মানুষের আগে আপনি রসুল। ইয়া রসূলুল্লাহ, যেই গর্তের মধ্যে আমি এবং আপনি প্রবেশ করব, আমি সিদ্দিক আকবর একটু চাই ওই গর্তের মধ্যে কোনো প্রকারের ধ্বংসাত্মক জিনিস আছে কি না, যেটা মানুষকে ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে, এমন কোনো জিনিস আছে কিনা একটু আমি দেখিয়ে আসি। আপনি রসুল একটু অপেক্ষা করেন। ইয়া রসূলুল্লাহ, আপনি সবখানে এগিয়ে, সবখানে আপনি রসুল আগে, কিন্তু আমি চাই যে গর্তের মধ্যে আমরা প্রবেশ করব সেই গর্তের মধ্যে কোন প্রকারের কষ্ট দেওয়ালা জিনিস আছে কিনা একটু আমি সিদ্দিক আকবর দেখে আসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আকীদা, সিদ্দিক আকবরের বিশ্বাস হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমাকে যদি কোনো বিষাক্ত জিনিস, বিষাক্ত সর্প দংশন করে আমাকে করুক, আমার রসুল যেন কোনো প্রকারের কষ্ট না পায়। ইয়া রসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু দেখি আসি। গেলেন, দেখতে পাচ্ছেন সেখানে অনেক গর্ত, অনেক মাকড়সার জাল, সব কিছু আছে। সিদ্দিক আকবর গিয়ে ক্লিয়ার করার পরে কিতাবের মধ্যে রয়েছে সিদ্দিক আকবরের গর্দানের মধ্যে যেই চাদর ছিল অথবা ফরনের মধ্যে যেই কাপড় ছিল সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্তের মধ্যে তিনি গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধ করার পরে কিতাবের মধ্যে আসছে দুইটা গর্ত খালি ছিল কাপড় না থাকার কারণে। কয়টা? দুইটা গর্ত খালি ছিল। সিদ্দিকে আকবর দুই গর্তের মুখের মধ্যে দুই পায়ের বৃদ্ধাঙ্গুল লাগিয়ে দিলেন, চিত হয়ে শুইলেন, রসূলুল্লাহকে আহ্বান করলেন, ইয়া রসূলুল্লাহ, আপনি এখন আসতে পারেন। এই কথা বলার পরে রসূলুল্লাহ গারে সুরের মধ্যে প্রবেশ করলেন। রসূলুল্লাহ সিদ্দিক আকবরের রানের মধ্যে একটু আরাম ফরমাচ্ছেন। প্রতিমধ্যে ওই গর্তের ভিতরে যে সর্প ছিল ওই সর্প সিদ্দিক আকবরের পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে দংশন করল। সিদ্দিক আকবর এক সেকেন্ডের জন্য অশব্দ ব্যবহার করেন না। সিদ্দিক আকবর মনে করছেন, নিঃসন্দেহে আমাকে যেই বিষাক্ত প্রাণী তার মাথা দিয়ে ডুস মারতেছেন, নিঃসন্দেহে বিষাক্ত সর্ব হবে, এটা যদি বের হয়ে যায়, যদি রসূলুল্লাহকে দংশন করে কামড় দে, রসূলুল্লাহ কষ্ট পাবেন। সিদ্দিক আকবর বলেন, কষ্ট দিলে আমাকে দাও, দংশন করলে আমাকে করো, বিষাক্ত সর্ব, বিষাক্ত হলে আমি হব, রসূলুল্লাহ যেন কষ্ট না পায়। সিদ্দিক আকবরকে শেষ পর্যন্ত কামড় দিয়ে দিলেন। দেওয়ার পরে বিষের যন্ত্রণায় সিদ্দিক আকবরের বিশেষ পুরুষের ছাই গেছে। সিদ্দিক আকবরের চোখ থেকে এক পড়া চোখের পানি রসূলুল্লাহর চেহারায় আনোয়ারের মধ্যে পড়লে। সিদ্দিক আকবর এই কথা বলেন না, ইয়া রসূলুল্লাহ একটু উঠেন না, আমাকে সে বিষাক্ত সর্ব কামড় দিয়েছে, দংশন করেছে, এটা বলে না। আরে সিদ্দিক আকবর বলে যে কামড় দিলে আমাকে দাও, কিন্তু রসূলুল্লাহ যেন কষ্ট না পায়, বের হলে তুমি কামড় যদি রসূলুল্লাহকে দাও কষ্ট পাবে। এরপরে আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমার রসূলুল্লাহর
সাহাবি সিদ্দিকে আকবরকে কামড় দেওয়ার পরেও, সিদ্দিকে আকবর দংশন হওয়ার পরেও এক সেকেন্ডের জন্য রসূলুল্লাহর আরামের মধ্যে ব্যাঘাত করেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, আমি আমার জীবনটাকে বাঁচানো আমার উপর ফরজ, এক ফরজ, এবং রসূল পাকে তাজিম করা সেটাও ফরজ। ওয়াজিরুহু ওয়াতওয়াকিরুহু, রসূলকে তাজিম করা সেটাও ফরজ, আর আমার জীবন বাঁচানো সেটাও ফরজ। সিদ্দিকে আকবর সিদ্ধান্ত নিলেন যে আমি কি আমার জীবন বাঁচাবো নাকি রসূলুল্লাহর তাজিম করব, কোনটা করব। সেই জন্য আলা হযরত বলেন, সিদ্দিকে বলকে গরফে জান উসকে দে চুকে আসরুল উসুলে বান্দেগি ওয়াস্তাজ ওয়াল কি হ্যায় আসলুল উসুলে বান্দেগি ওস্তাজ ওয়াল কি হ্যায়। সিদ্দিক আকবরের ব্যাপারে, সিদ্দিক আকবরের ঘটনা সৈয়দনা হযরতে ইমামে আলা হযরত ইমামে আশকে মুহাব্বত শাহ মাওলানা আহমদ রেজাহান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তাজিম করতে গিয়ে তার জীবন থেকেও আপনার তাজিমকে বড় মনে করে তার জীবন তিনি দিয়ে দিয়েছেন, এক পর্যায়ে শহীদ হয়েছেন রাসূলুল্লাহর তাজিমের কারণে, রাসূলুল্লাহর সাহাবী হওয়ার কারণে, আব্দুল নাসু বাদুল আম্বিয়া হওয়ার কারণে সিদ্দিক আকবরের জান রাসূলুল্লাহ ফেরত দিয়েছেন। ওই সিদ্দিক আকবরের ইন্তেকালের আগে হাদিসে পাকের মধ্যে রয়েছে, বুখারীর বর্ণনায় আসছে, সিদ্দিক আকবর যখন মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করতেছেন, ওই যন্ত্রণা বিষাক্ত সর্পের বিষের বিষের আক্রমণ আবার শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর বলেন, আমি এক পর্যায়ে শাহাদাত বরণ করেছিলাম রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, রাসূলুল্লাহর আশেক হওয়ার কারণে আল্লাহ পাক আমার জীবন ফিরিয়ে দিয়েছিলেন, আজকে এই মৃত্যুর বিছানায় আমাকে ওই বিষাক্ত সর্পের আক্রমণে যে আমাকে দংশন করেছিল সেটাই আমার মৃত্যুর একমাত্র কারণ। সেই জন্য রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ নিজেও শহীদ, যে রাসূলুল্লাহকে এক সময় ইহুদির এক কন্যা বিষ খাওয়াইছিল মাংসের সাথে, রাসূলুল্লাহ শহীদ, সিদ্দিক আকবরও শহীদ, ফারুক আজম শহীদ, ওসমান ইবনে নূরানি শহীদ, মাওলানা আলী শের হুদাও শহীদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদের মকান এটা অনেক বড়। রাসূলে পাক বলেন, শহীদের মকান হাদিসে পাকের মধ্যে রয়েছে, যারা আল্লাহর রাসা শাহাদাত বরণ করেছেন তিনারা বলেন, আল্লাহ আমাদেরকে একবার তুমি জীবন দিয়েছ সেটা তোমার জন্য কোরবানি দিলাম, আল্লাহ বারবার আমাদেরকে এই ধরনের মৃত্যু দাও, এই ধরনের আকাঙ্ক্ষার মৃত্যু দাও, এই ধরনের এই শাহাদাতের মৃত্যু দাও, কারণ শাহাদাতের মৃত্যুর সময় খুদ রব্বুল আলামিনকে তারা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহকে দেখতে পেলে সেটা কি মৃত্যু হবে? সেটা মৃত্যুর মতো লাগবে? সেই জন্য মৃত্যু যে কারো হতে পারে, কিন্তু শাহাদাতের মৃত্যু যে কারো নসিবের মধ্যে জোটে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুন্নিয়ার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মোহসিন সাহেব, তিনি গতকালকে ইন্তেকাল করেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার নসিব কত ভালো, তিনি 46 বছর আঞ্জুমানের খেদমত হুজুর কিবলা হাত থেকে নিয়েছিলেন, আর তিনি যাচ্ছেন এমন সময় আওলাদে রসুল ফিরে বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাহ জিল্লুল আলীর উপস্থিতিতে তিনি হুজুর রসুলুল্লাহর আওলাদ হযরত সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাহ জিল্লুল আলী তিনাকে মেডিকেল পাঠিয়েছেন, এবং তিনার ইন্তেকালের পরে হুজুর কিবলা তিনার জন্য কবর করণ করেছেন, তিনার জন্য কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করেছেন। আপনারা বলুন, আওলাদ রসুল যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আওলাদ রসুলের দোয়া আল্লাহ কি ফেরত দিবেন? কথা বলেন, ফেরত দিবেন? আওলাদ রসুলের সরাসরি দোয়া নয়, আওলাদ রসুলের নাম নিয়ে দোয়া করলেও কোনো মানুষ কখনো মাহরুম হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে জনাব মোহাম্মদ মোহসিন সাহেব, আল্লাহ পাক ওনাকে হুজুর কিবলার ওসিলায় জান্নাতের আলা মকান নসিব করুক। দ্বিতীয় জুলুস হয়েছে কালকে, কত বিশাল জানাজা তিনি পেয়েছেন, নামাজের ইমামতি করেছেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাহ জিল্লুল আলী, তিনার নামাজের ইমামতি করেছেন। এবং হুজুর কিবলার আজকে যাওয়ার কথা, আজকে
যাওয়ার কথা ছিল, হুজুর কেবলা বলে না আমি আজকে যাব না, আগামীবার, আগামী শনিবার হুজুর কেবলা আগামী জুমাও পড়াবেন খানকা শরীফে, আগামী জুমাও পড়াবেন, তো আপনাদের যাদের সুযোগ হয় সুযোগ হবে হুজুর কেবলার পিছনে নামাজটা আদায় করে আসবেন, আর হুজুর কেবলার জবানে জবানে একটা তওবা করে আসবেন। যে কোনো সময় মানুষের হায়াতের বাজেট শেষ হয়ে যেতে পারে, আমি আর বিশেষ কিছু বললাম না। আল্লাহ পাক জাল্লা শানহু আজকের এই নূরানি মাহফিল কবুল এবং মঞ্জুর করুক, আমিন।